নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম, চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে, ডিএ আপডেট নিয়ে। এই মুহূর্তে গতকাল 5 তারিখ ছিল, দীর্ঘ 1-1.5 বছর পরে কিন্তু শুনানিটা ওঠার কথা ছিল, বাট উঠল না। রাস্তায় অনশন করে মরছে, কবে উঠবে কে জানে। আমিও খুব আশাবাদী ছিলাম গতকালকে কিন্তু উঠবে, এবং কজ লিস্টে ছিল 60 নম্বর আইটেমে ছিল, কেসটা শুনলই না। এটাতে আমার তো মনে হচ্ছে এখন এর ভিতরে পুরো রাজনীতি ঢুকে গেছে। এর ভিতরে সুপ্রিম কোর্টে একটা শুনানি করতে পারছে না, জিনিসটা কিন্তু আমার কাছে কিন্তু খুব মানে আশাবাদী আমি ছিলাম যে ওই দিন কেসটা উঠবে। দেন আমিও লাইভে কিন্তু দেখছিলাম সুপ্রিম কোর্ট থেকে যে কেসটা ওঠে নাকি, একটা কেস চলে যাচ্ছে। সুপ্রিম কোর্ট কি সময় দিয়ে গেল রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চ, সময়ের অভাবে দেখতে পাওয়া গেল না। অন্যান্য কেসের ক্ষেত্রে কী কী হয়, যেগুলো আমাদের রাজ্য সরকারের প্রাইমারি যে কেসগুলো আছে না, সেগুলোতে কিন্তু কেসগুলো ঘটে যাচ্ছে। ধরুন পাস করে গেল তো সো নেক্সট হিয়ারিং ডেট আরেকটা ওরা দিয়ে দেয়, এমন একটা কেস ঘটেছে সেখানে কোনো নেক্সট হিয়ারিং ডেট কিছু দিলই না, কেসটা আবার পুরোপুরিভাবে পেন্ডিং হয়ে চলে আসলো। কবে উঠবে কিচ্ছু এখনও পর্যন্ত কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। তার মধ্যে উঠে আসলো আবার একটা গুরুত্বপূর্ণ আপডেট, গতকাল রাতে কিন্তু পুলিশ এসে কিন্তু ডিএ মঞ্চ যেটা আছে সেই মঞ্চকে কিন্তু উঠে যেতে বলেছে, তারা নোটিশ নিয়ে আসছে। আবার একটা কথা বলি, রাজ্য সরকার কিন্তু সেনাবাহিনীর কাছে আবেদন করেছে আন্দোলন উঠিয়ে নেওয়ার জন্য, সো সেনাবাহিনীও কিন্তু সেখানে আসছে, তাদের আন্দোলনটাকে উঠিয়ে দিতে বলছে বারবার। সো এটা নিয়ে ভিডিওটাতে আলোচনা করব বন্ধুরা, সো ভিডিওটাকেও আপনারা স্কিপ করবেন না। এই পরিস্থিতিতে এবার ডিএ মঞ্চটা হচ্ছে খোলা আকাশের নিচে আবার অনশন করবে তারা। এই পরিস্থিতিতে শহীদ মিনার থেকে ডিএ মঞ্চ তুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ, সোমবার থেকে ডিএ মঞ্চ খুলে নেওয়া হচ্ছে যা নিয়ে আলোচনার মুখ রাজ্য সরকারের কর্মচারীরা। ডিএ মঞ্চ খুলে নেওয়া হচ্ছে কারণ সেখানে সেনাবাহিনীর অবজেকশান জানানো হয়েছে তাদের, সেনাবাহিনীর কাছে চিঠি দিয়ে করা হয়েছে, রাজ্য সরকার করেছে এটা, এবং গতকাল পুলিশও কিন্তু রাতের বেলা কিন্তু চলে আসছে। বকেয়া ডিএ দাবিতে আন্দোলন করছে রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ। শহীদ মিনারে 375 দিন ধরে আন্দোলন চলছে, সেখানে হয়ে গেছে আপনার 380 ঘন্টার মতন কিন্তু ধরে অনশন চলছে একাধিকজন, চারজন কিন্তু অনশন করছে। এই পরিস্থিতিতে শহীদ মিনার থেকে ডিএ মঞ্চ তুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ, সোমবার সকাল থেকে ডিএ মঞ্চ খুলে দেওয়া হচ্ছে যা নিয়ে আলোচনায় পড়ে গেছে সারা পশ্চিমবঙ্গে। বকেয়া ডিএর দাবিতে শহীদ মিনারে ধর্ণা দিচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ। হাইকোর্টের নির্দেশ, ভারতীয় সেনাবাহিনীর কাছে অনুমতি নিয়েই সেখানে বসে আছেন আন্দোলনকারীরা। অভিযোগ, রবিবার রাতে সেনার তরফে সরকারি কর্মীদের জানানো হয় এই মঞ্চ তুলে দিতে হবে, একটি নোটিশ ধরানো হয়। সরকারি কর্মচারীদের দাবি, তারা সময় চাইলেও তাদের কথা শোনা হয়নি। গতকাল রাতেও পুলিশ এসে সেম কথা বলেছে, এখান থেকে উঠে যেতে হবে, তাদের খোলা আকাশের নিচেও তাদের বসতে দেওয়া হবে না, অর্থাৎ পশ্চিমবঙ্গে কোনো ডিএ আন্দোলন হতে দেবে না তারা। আপনারা কিন্তু সবাই জানেন যে ডিএ আন্দোলন কিন্তু চলে গেছে সে পর্বতে, এভারেস্টের উচ্চতাতে কিন্তু সেখানে গিয়ে ডিএ প্রোটেস্ট কিন্তু করে আসছে, সেখান থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে আন্দোলন থেকে শুরু করে ধর্ণা থেকে শুরু করে স্ট্রাইক থেকে শুরু করে সব কিছু তারা প্রচেষ্টা করে যাচ্ছে। রাজ্য সরকার কোনো কিছুতেই যখন পারছে না, তখন দেখছে যে সেনাবাহিনীদের কাছে বলে এদের উঠাতে হবে, তারপরে পুলিশদের কাছে বলে এদের উঠাতে হবে। ডিএ মঞ্চ খুলে ফেলেছে, বাট তারা রাস্তাতে ফুটপাতে বসে থাকবে, তারা ফুটপাতে বসে থেকে কিন্তু তারা কিন্তু আন্দোলনটা চালিয়ে যাবে। সো বন্ধুরা, এটাই হলো কি আজকের আপডেট। সো এরকম আপডেট যদি পেতে চান অবশ্যই আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।